কোন গ্রন্থাগারে কোন সংবাদপত্র হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের খারিজ হয়ে গেল সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার নিয়ে বিজ্ঞপ্তি 2012-এর যে বিজ্ঞপ্তিতে আজকে খারিজ হয়ে গেল আরও বিস্তারিত আমাদের এই নিয়ে বলবেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এইটা আমাদের জানাও সৌভিক 11 বছর আগের এই বিজ্ঞপ্তি তাতে কি বলা হয়েছিল এবং আজকে সেই বিজ্ঞপ্তি খারিজ করতে গিয়ে আদালত কি বলল দেখো এই 2012 সালের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত যে গ্রন্থাগারগুলি রয়েছে সেখানে সরকারের বরাদ্দ করা অর্থে কোনো ধরনের রাজনৈতিক দলের যে পত্রিকা রয়েছে বা রাজনৈতিক দল যে পত্রিকা বার করে সেই ধরনের কোনো পত্রিকা লাইব্রেরি কর্তৃপক্ষ বা গ্রন্থাগার কর্তৃপক্ষ তারা কিনতে পারবেন না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে বলা হয়েছিল 8টি সংবাদপত্রের তালিকা সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং সেই আটটি বাদ দিয়ে কোন ধরনের সংবাদপত্র লাইব্রেরিগুলি ক্রয় করতে পারবে না এই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ফলত সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু স্পষ্ট জানান যে 2012 সালের যে বিজ্ঞপ্তি তার সেই বিজ্ঞপ্তির পরবর্তী ক্ষেত্রে 2019, 2021 এবং 2022 সালে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে 8টির জায়গায় 14টি সংবাদপত্রের উল্লেখ করা হয়েছে ফলত 2012-এর যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি কার্যত এখন আর কার্যকর নেই ফলত তারপরেই মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এ শিবজ্ঞানম তিনি কিন্তু এই 2012 সালের যে বিজ্ঞপ্তি ছিল সেটি খারিজ করে দেন এবং তিনি বলেন যে কোন এলাকার গ্রন্থাগারে কোন ধরনের সংবাদপত্র প্রয়োজন সেই এলাকার মানুষের কি চাহিদা রয়েছে সেটা স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষই তারা বিচার করতে পারবেন এবং সেই কাজের জন্য তারাই কিন্তু সেরা এবং শ্রেষ্ঠ ব্যক্তি ফলত এই পত্র পত্রিকা যে নির্বাচনের ভার সেটা সেই গ্রন্থাগার কর্তৃপক্ষকে ছাড়া হয়েছে এবং সরকারের তরফ থেকে এই যে ভাগ করার যে একটা ভাগ করে অর্থাৎ এই ধরনের পত্রিকা কেনা যাবে এই ধরনের পত্রিকা কেনা যাবে না এই যে ভাগ তৈরি করা হয়েছে বিভাজন তৈরি করা হয়েছিল সেটাও কিন্তু কার্যত আইনে বৈধ নয় এই মর্মে মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন ধন্যবাদ একের পর এক ধাক্কায় স্বপ্নের নৌকা টলমল আজকের ফলাফল 5-0 আদালতে 5টি মামলায় ধাক্কা খাওয়ার উদাহরণ দিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর আইনের চোখে সবাই সমান এটা বুঝলে সরকারি কোষাগারের অর্থ সাশ্রয় কেউ আইনের ঊর্ধ্বে নয় এটা বুঝলে বাঁচবে করদাতাদের টাকা হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থেকে সুপ্রিম কোর্টে ধাক্কার প্রসঙ্গ টেনে কটাক্ষ বিরোধী দলনেতার দেখতে পাচ্ছেন একেবারে 5-0 আজকের ফলাফল এইভাবে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে তিনি বলছেন একদিকে কলকাতা হাইকোর্ট এবং অন্যদিকে সুপ্রিম কোর্ট যেভাবে ধাক্কা খেয়েছে বিরোধী এবং রাজ্যের শাসক দল সেই প্রসঙ্গের উল্লেখ করেছেন করে বলছেন একের পর এক ধাক্কায় স্বপ্নের নৌকা টলমল আজকের ফলাফল 5-0 5টি মামলায় ধাক্কা খাওয়ার উদাহরণ দিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর আইনের চোখে সবাই সমান এটা বুঝলে সরকারি কোষাগারের অর্থ সাশ্রয় কেউ আইনের ঊর্ধ্বে নয় এটা বুঝলে বাঁচবে করদাতাদের টাকা হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থেকে সুপ্রিম কোর্টে ধাক্কার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দু অধিকারী